ছাত্র ছাত্রী সকল তোমালোক সকলকে মোৰ চ্যানেলটোলৈ স্বাগত জনাইছো। আজি আমি আরম্ভ করবল কার্য নং ন, যেহেতু আঠলৈকে আমার আলোচনা হয়ে গেল, যখন আঠলৈ আলোচনাটা চা নাই তোমালে গিয়ে চাবা। আজি ন নম্বর আমাক খালি ঠাই পূর করবল দিছে, আর এই খালি ঠাইবর পূর করতে একেবারে সহজ। তোমালে চা সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে কৈছে। এটা সমবাহু ত্রিভুজ কাক বোলে যিজনে জানা তেওঁলোকে জানা যে সমবাহু ত্রিভুজ বলে কোৱাৰ লগে লগে এনে ত্রিভুজের কথা কৈছে যি ত্রিভুজের তিনিটা বাহু সমান। গতিকে বাহু তিনিটার যোগফল নোৱাতকৈ বাহুর তিনি গুণ করে দিলে হল, থ্রি ইন্টু এল লিখে দিলে হল, থ্রি ইন্টু এল। কিয় এল লিখেছো? কারণ বাহুর দৈর্ঘ্য এল বুলি কোৱা আছে। এতিয়া বর্গর পরিসীমা কি হব? বর্গ বুলি কোৱাৰ লগে লগে এটা এনেকুৱা চতুর্ভুজৰ কথা কোৱা হয় যি চতুর্ভুজৰ চাৰিটা বাহু সমান। গতিকে ইয়াৰ উত্তৰ হব ফোর ইন্টু এল, বা আমি ফোর এল বুলি লিখিব পাৰোঁ। ঠিক সেইদৰে ত্রিভুজৰ কালি কেনেকৈ উলিয়ায়? ভূমি আৰু উচ্চতা জানিলে ত্রিভুজৰ কালি উলিওৱাৰ নিয়মটো হল দুই পূৰণ বি ইন্টু এইচ। বি মানে হল ভূমি আর এইচ মানে হল উচ্চতা। তারপর আয়তর কালি কেনেকে উলিয়ায়? আয়তর কালি উলিয়াবলে আমাক দিগ আর প্রস্থ দিয়ে আছে, গতিকে দিগ মানে হল এল ইন্টু এইচ, এল পূরণ এইচ। এল পূরণ এইচ নহয়, কারণ ইয়াত বি দিয়া আছে, গতিকে বি লিখিল এল ইন্টু বি। এল ইন্টু বি হব তোমালোকৰ উত্তর। এল ইন্টু বি অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ, এল ইন্টু বি হব আয়তর কালি। এনেকে তোমালোকে লিখিব লাগিব। এতিয়া প্রথম কথাটো হল আমার খালি ঠাই পূর হয়ে গেল, দ নম্বর কার্যটো আমাক কি দিয়া আছে সেইটো ভালদরে চাই লো। এবার চাই লই এইখিনি সম্পূর্ণ করে পেলোয়া। সম্পূর্ণ করতে মূরপা চাই চাই করাতকৈ মই কোৱা কথাখিনি ভালদরে শুনিবা, বুঝিবা, তারপর নিজেই চেষ্টা করিবা। এতিয়া চা, প্রদত্ত বীজগণিতীয় রাশি ব্যবহার করে সংখ্যার চানেকির তালিকাখন সম্পূর্ণ করা। ইয়াত চলকর মান এক দুই তিনি ধরি, এনেকে এক দুই তিনিকে ধরিব দিছে। এতিয়া চা, রাশি দি আছে থ্রি ডি প্লাস ওয়ান। প্রথমটুক আমি যদি উলিয়াও, প্রথমটো হব এক ওয়ান, ডির মানটো কি হব ওয়ান, তিনি পূরণ এক হয়ে গেল তিনি, তিনি যোগ এক চারি, তিনি পূরণ দুই হয়ে গেল ছয়, ছয় যোগ এক সাত, তিনি পূরণ তিনি, এনেকে করে গেছো দেই। মই এই লাইনটকে তোমালোকক আকৌ এবাৰ দেখাই দিম। এতিয়া ইয়াত দিছে ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু থ্রি প্রথম পদর বাবে দেই। দ্বিতীয় পদটো দুই ধরব, তৃতীয় পদত তিনি ধরব, চতুর্থ পদত এইটো ধরব, চারি পঞ্চম সপ্তম সাত অষ্টম আট এত। এতিয়া মান বহুয়াই যাবা আর করে যাবা। এই তালিকাখন সম্পূর্ণ যদি নিজে করিব পারা তেতিয়া বহু কথা তোমালোকে নিজেই গম পাই যাবা। এবার চাই লবা, চাই লৈ নিজে করিবা আর শেষত উত্তরটো মিলিছে নাই ধুনিয়াকৈ লিখি লবা। এতিয়া ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, ইয়াত ফোর ইন্টু এক্স মানে ওয়ান মাইনাস ওয়ান, চারি এগুণ চারি বিয়োগ এক মানে কি তিনি। ঠিক এনেকে চারি পূরণ দুই বিয়োগ এক, ইয়াত মই লিখি দিম আট বিয়োগ এক, তার মানে ইয়ার আনসার হব সেভেন। তিন নম্বর পদ চারি পূরণ তিনি বিয়োগ এক, এটা চারি তিন গুণ বারো বিয়োগ এক, তার মানে কি এগারো। চারি নম্বর পদ চারি পূরণ চারি বিয়োগ এক, ষোল বিয়োগ এক মানে পনেরো। চারি পূরণ পাঁচ, এক্সর মানটো বহুয়াই আছো, চা চারি পূরণ এক্স আছে, গতি এক্সর ঠাইত মই কি সংখ্যাবোৰ প্রথম পদত এক বহাইছো, দ্বিতীয়ত দুই, তৃতীয়ত তিনি, চতুর্থত চারি, পঞ্চমত পাঁচ মাইনাস ওয়ান, বিশ হব, বিশ বিয়োগ এক মানে উনৈশ। ঠিক এনেকে ছয়, ছয় চারি গুণ চারি ছয় গুণ বিয়োগ এক, চৌবিশ বিয়োগ এক মানে তেইশ। তোমালোকে এনেকে অঙ্কবোৰ কৰিব লাগিব। তো ছাত্র ছাত্রীসকল কিমানে এইটো পাৰিবা
মোক জনাবা। চাৰি পূৰণ সাত বিয়োগ এক, চাৰি সাত গুণ আঠাইছ, আঠাইছ বিয়োগ এক কি হ'ব সাতাইছ। অষ্টম পদ চাৰি পূৰণ আঠ বিয়োগ এক, বত্ৰিছ বিয়োগ এক হৈ যাব, চাৰি আঠ গুণ বত্ৰিছ, বত্ৰিছৰ পৰা এক কমাই দিলা হৈ যাব একত্ৰিছ। ঠিক সেইদৰে ন চাৰি ন গুণ চাৰি ন গুণ কৰি তাৰ পৰা এক বিয়োগ, চাৰি ন গুণ ছয়ত্ৰিছ বিয়োগ এক থাৰ্টি ফাইভ হৈ যাব। এতিয়া আহি গ'ল এক্স স্কুৱেৰ প্লাছ ওৱান। এই গোটেইখিনি যদি তোমালোকে নিজে কৰিব পাৰা তেতিয়া জানিবা যে তোমালোকে বহু কথা শিকি গ'লা। আৰু এই ক্লাছ ছেভেনত দৰকাৰী কাৰণেই এই প্ৰশ্নবোৰ বাৰে বাৰে তোমালোকক শিকিবলৈ দিছে। এক্স স্কুৱেৰ মানে এইটো ওৱান স্কুৱেৰ হ'ব, প্ৰথম পদ যোগ এক, একৰ বৰ্গ মানে কিমান, এক যোগ এক মানে কিমান পালা, দুই পালা। ঠিক সেইদৰে দুইৰ বৰ্গ কিমান হ'ব, যোগ এক, দুইৰ বৰ্গ চাৰি যোগ এক মানে হৈ গ'ল পাঁচ, তিনিৰ বৰ্গ যোগ এক, তিনিৰ বৰ্গ মানে হ'ল তিনি তিনি গুণ ন যোগ এক মানে হৈ যাব কিমান, দহ। ঠিক সেইদৰে চাৰিৰ বৰ্গ যোগ এক, ষোল্ল যোগ এক মানে সোতৰ। এইধৰণে তোমালোকে গোটেই তালিকাটো সম্পূৰ্ণ কৰিব লাগিব। তাৰপিছত আহি গ'ল চাৰি পিছত পাঁচৰ বৰ্গ যোগ এক, পঁচিছ যোগ এক ছাব্বিছ, ছয়ৰ বৰ্গ যোগ এক তাৰমানে থাৰ্টি ছিক্স প্লাছ ওৱান থাৰ্টি ছেভেন, ছেভেনৰ বৰ্গ মানে ছেভেন ছেভেন যা ফৰ্টি নাইন প্লাছ ওৱান ফিফটি হ'ব, এইট স্কুৱেৰ প্লাছ ওৱান তাৰমানে ছিক্সটি ফাইভ হ'ব, আঠৰ বৰ্গ আঠ আঠ গুণ চৌষষ্ঠি যোগ এক পঁয়ষষ্ঠি, তাৰ নৰ বৰ্গ যোগ এক এইটি ওৱান প্লাছ ওৱান এইটি টু হ'ব। এনেধৰণে তোমালোকে এই অংকবোৰ সম্পূৰ্ণ কৰিব লাগিব। তাৰপিছত আহি গ'ল এইট ওৱাই প্লাছ থাৰ্টি, এইট ওৱাই মানে কি, আঠ ওৱাই মান ইয়াত প্ৰথম পদত আমি এক ধৰিম, যোগ ত্ৰিছ, আঠ এগুণ আঠ আঠে ত্ৰিছে কিমান, আঠত্ৰিছ। তাৰপিছত আহি গ'ল আঠ পূৰণ দুই যোগ ত্ৰিছ, আঠ দুগুণ ষোল্ল যোগ ত্ৰিছ কিমান হ'ব, ফৰ্টি ছিক্স। চোৱা অংকবোৰ কৰোঁতে এতিয়া ডাঙৰ হৈ গৈ আছে সংখ্যাবোৰ, সংখ্যাবোৰ ডাঙৰ হৈ গ'লে এই বাকচটোত সৰু বাকচটো আমাৰ বাবে সৰু হৈ যায়। এতিয়া মই কি কৰিম, আঠ পূৰণ তিনি যোগ ত্ৰিছ তাৰমানে আঠ তিনি গুণ চৌব্বিছ যোগ ত্ৰিছ হৈ যাব ফিফটি ফ'ৰ। চেষ্টা কৰিছোঁ যাতে হৈ যায়। এতিয়া ইয়াত চোৱা, তাৰপিছত হৈ গ'ল আঠ পূৰণ চাৰি যোগ থাৰ্টি, থাৰ্টি টু প্লাছ থাৰ্টি হৈ যাব ছিক্সটি টু। এনেধৰণে তোমালোকে কৰিব লাগিব। তোমালোকে এটা কাম কৰিবা ছাত্ৰ ছাত্ৰীসকল, এই টেবুলখন ডাঙৰ পেজ পৃষ্ঠা এটা ল'বা, লৈ পিনে অলপ ডাঙৰ কৰি ধুনীয়াকৈ কৰিবলৈ চেষ্টা কৰিবা। ইয়াৰ পাছত আঠ পূৰণ পাঁচ নম্বৰ পদ, গতিকে পাঁচ আহিব যোগ ত্ৰিছ, আঠ পাঁচ গুণ চল্লিছ যোগ ত্ৰিছ তাৰমানে পাই গ'লোঁ সত্তৰ। তাৰ আহি গ'ল ন আঠ পূৰণ ছয় যোগ থাৰ্টি, আঠ ছয় গুণ আঠচল্লিছ যোগ ত্ৰিছ তাৰমানে ছেভেণ্টি এইট হ'ব। এইধৰণে গোটেই তালিকাখন সম্পূৰ্ণ কৰিব লাগিব। তো মই এইবোৰত চোৱা এইখিনিত কৰি দিলোঁ, ইয়াৰ ভিতৰত এইটো কৰি দিওঁ, ফ'ৰ এম স্কুৱেৰ, ফ'ৰ এম স্কুৱেৰ, এম মানে ইয়াত ওৱান হ'ব প্ৰথমটোত মাইনাছ টুৱেণ্টি, ফ'ৰ ওৱান স্কুৱেৰ, ফ'ৰ ইনটু ওৱান স্কুৱেৰ মানে ওৱান মাইনাছ টুৱেণ্টি। এতিয়া চাৰি এগুণ চাৰি বিয়োগ বিছ মানে কি যাব, মাইনাছ ছিক্সটি হৈ যাব। চোৱা এই অংকটো কৰোঁতে মোক দুটা ঠাইৰ লাগি গ'ল, দুটাৰ ঘৰ দৰকাৰ হ'ল, সেইকাৰণে অংকবোৰ কৰোঁতে আমাক অলপ বেছি ঠাই লাগিব। তাৰপিছত চোৱা, যদি ইয়াত আমি প্ৰথম পদত লওঁ এক দিওঁ, দ্বিতীয় পদত ল'লে কি হ'ব, দুই নম্বৰটো যদি লওঁ তেতিয়া আমি লিখিব লাগিব ফ'ৰ ইনটু টু স্কুৱেৰ মাইনাছ টুৱেণ্টি। এতিয়া ফ'ৰ ইনটু টু স্কুৱেৰ মানে ফ'ৰ মাইনাছ টুৱেণ্টি, চাৰি চাৰি গুণ ষোল্ল বিয়োগ বিছ, গতিকে ষোল্লৰ পৰা বিয়োগ বিছ বিয়োগ কৰিলে আমি মাইনাছ ফ'ৰ পাম। ঠিক সেইদৰে ফ'ৰ ইনটু থ্ৰী স্কুৱেৰ মাইনাছ টুৱেণ্টি কৰিব লাগিব, ফ'ৰ থ্ৰী ফ'ৰ ইনটু থ্ৰী স্কুৱেৰ মানে নাইন মাইনাছ টুৱেণ্টি, আমি পাই যাম থাৰ্টি ছিক্স মাইনাছ টুৱেণ্টি হৈ গ'ল ছিক্সটিন। এনেধৰণে আমি কৰি যাব লাগিব। ঠাইৰ অভাৱ, গতিকে গোটেইখিনি কৰিব নোৱাৰিম, যদিও এইখিনি অংক তোমালোকে নিজে কৰিবলৈ চেষ্টা কৰিবা। নাইন ইনটু জেড স্কুৱেৰ মানে ওৱান স্কুৱেৰ মাইনাছ নাইন, নাইন ইনটু ওৱান স্কুৱেৰ মানে ওৱান মাইনাছ নাইন, নাইন ইনটু ওৱান নাইন মাইনাছ নাইন এক
গোজ টু জিরো, এনেধরণে তোমালোকে উত্তরবিলাক কৰিব লাগিব। তো আশা করো ছাত্র ছাত্রীসকল এইকেইটা তোমালোকে কৰিব পাৰিবা, বৰ বিশেষ টান নেপাবা, নিশ্চয় চেষ্টা কৰিবা যাতে এই টেবুলখন শুদ্ধকৈ সম্পূৰ্ণ কৰিব পাৰা। ছাত্র ছাত্রীসকল মই প্ৰথম আৰম্ভণিতে কৈছিলোঁ পাঠ নং বাৰ বুলি, আচলতে আমি বাৰ পাঠ নং তেৰৰ বুলি কৈছিলোঁ, যদিও বাৰৰহে আমি অংক কৰি আছিলোঁ। বাৰ নম্বৰ পাঠৰ আমি আমাৰ প্ৰায় সম্পূৰ্ণ হৈ গৈছে, তেৰ নম্বৰ পাঠটো আমি পৰৱৰ্তী ভিডিঅ'ত তোমালোকলৈ আগবঢ়াম। সকলোকে ধন্যবাদ জনাই আজি ভিডিঅ'টো ইয়াতে সামৰিছোঁ।